Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এসেছে রাত, ভিজে হাওয়ার খোলা চিঠির পাশে থাক, খেয়ালি খান তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। এসেছে রাত, ভিজে হাওয়ার খোলা। আমি প্রতীকের জন্য এখানে ক্ষমা চাইতে আসিনি রিমলি। আমি তোমার ড্রেসিং করতে এসেছি। ভুল করে হয়তো ছুঁয়ে দিলাম। আদরের অন্য নাম চেনা ঠোঁটে তিল বোতাম, ছুঁয়েছি যে মেঘেরানে আমার শহরে। এসেছে রাত, ভিজে হাওয়ার খোলা চিঠির পাশেই থাক, খেয়ালি খান তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। তোকে হঠাৎ হয়তো কখনো নিজের ব্যাপারে ভাবো না। না, আমি জানতাম তুমি তোমার ড্রেসিং করতে ভুলে যাবে, তাই জন্য দেখো এত রাতে আমায় আসতে হলো তোমার ড্রেসিং করার জন্য। কিন্তু কাল কি হবে রিমলি? কাল তো আমি তোমার ড্রেসিং করতে পারবো না, তোমায় মনে করে নিজের ড্রেসিং করে নিতে হবে। কেমন? কই যাইবেন গাড়ি বাবু? আমাদের তো কিছু কন নাই। তোমাদের মুরাদিডাঙ্গায় গিয়ে যে শুটিংটা করলাম তার কালার কারেকশন আছে, তাই আমায় একটু বাইরে যেতে হবে রিমলি। আপনি একাই যাবেন? না না, আমি একা কেন, পরমও যাবে আমার সাথে। আমি না থাকলে আশা করি তোমার কোনো প্রবলেম হবে না, আর যদি হয় তাহলে তো বৌদি আর কয়না আছে, তাদেরকে নিশ্চয়ই জানাবে। আর একটা কথা রিমলি, এই বাড়িতে কাউকে ভয় পাবে না। অন্যায় যখন করনি তখন মাথা উঁচু করে চলবে রিমলি। কখনো কখনো না কামড়ালেও ফোঁস করে উঠতে হয়। আপনি কাল যাইতেছেন, কবে ফিরবেন? যদি না ফিরি। গাড়ি বাবু, আমি আপনার কাছে হাত জোড় করতেছি গাড়ি বাবু, এমন কথা দয়া করে আমারে কইবেন না।
তুমি তো সত্যি কেঁদে ফেলেছ। আমি আমি তো মজা করছিলাম রিমলি। আচ্ছা মুশকিলে পড়লাম তো রিমলি, তুমি চোখের জল মোছো, চোখের জল মোছো, মোছো। আপনার লগে আমার কোনো কথা নাই। ঠিক আছে তাহলে আমি আসি। আর কখনো বলবো না, প্রমিস। আপনি এইবার আমারে বিশ্বাস করছেন তো? আমি আপনারে মিথ্যা কথা কই নাই। মন দেখতে পেলেই তো সর্বনাশ। রিমলিকে পুজো করতে দেখলে তো মম রাগে দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেবে। কি যে করি রিমলি, তুমি কিসের পুজো করছো? মম যদি দেখতে পান খুব রাগ করবেন। রিমলি তুমি জানো না এ বাড়িতে পুজো করা মানা। এ কি কইতেছ বৌদিমণি? এই পূজা তো এই বাড়ির মঙ্গলের জন্য, তাছাড়া বড় ম্যাডাম তো এই বাড়ির মা, উনিও নিশ্চয় এই বাড়ির মঙ্গল চান। উনি বুদ্ধিমতী বৌদিমণি, ওনারে বুঝায় কইলে উনি রাগ করবেন না। তাছাড়া আমারে তো আজকে এই পূজা করতেই হইব। দেখো ঘরের মধ্যে চুপ করে মুখ গুজে বসে আছো কেন? হ্যাঁ থাকবো, আমি ঘরের মধ্যেই চুপ করে মুখ গুজে বসে থাকবো। এই মুখ আমার আর কাউকে দেখাতে ইচ্ছে করছে না রূপ। কেন, নতুন করে আবার কি হলো? কি হয়েছে কি হয়েছে তুমি জানো না, বুঝতে পারছো না? এখন আমরা বাইরে বেরোলেই সবাই আমাদেরকে নিয়ে মজা করবে, সব কটাকে আমি হাড়ে হাড়ে চিনি। ও আচ্ছা, তার জন্য এরকম মুখ গুজে বসে থাকবে? হ্যাঁ লোপা,
মুখ গুজে বসে থাকলে সব প্রবলেম সলভ হবে? তুমি বলো আমাকে, বলো। আরে প্রবলেম সলভ করার জন্য তো বেরোতে হবে ঘর থেকে, হ্যাঁ, সবাইকে ফেস করতে হবে। কতদিন এভাবে বসে থাকবে? যতদিন পারবো ততদিনই বসে থাকবো আমি আর এই অপমান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।